দুর্ঘটনার কবলে পড়ল দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেস। রবিবার ভোর 4টে নাগাদ বিহারের হাজিপুরের কাছে লাইনচ্যুত হয় 9টি বগি। ঘটনায় মৃত 7, আহত শতাধিক। দুর্ঘটনার জেরে 3টি বগি একেবারেই বিধ্বস্ত বলে জানা গেছে, ফলে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির এক যাত্রীর বিবরণে জানা গেছে, যোগবাণী আনন্দ বিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসের যাত্রীদের ভোর 4টে নাগাদ মারাত্মক শব্দে ঘুম ভেঙে যায়। ঠিক সেই সময় শাহাদাই বুজুর্গের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে মৃতের সংখ্যা বাড়বে। সোনপুর ও বারাউনি থেকে চিকিৎসকের দুটি দল পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। শুরু হয়েছে উদ্ধার কাজ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।